শিখা রায় একদা কবিতায় ডুবেছিলেন, কলেজ জীবন স্বপ্নময় চোখ, ভাই বোনে প্রকাশ করলেন প্রথম কবিতার বই। সে বইয়ের মলাটে রুগ্নতার ছাপ, কিন্তু সম্ভাবনায়ও টগবগে। তারপর চাকরি, বিয়ে, সন্তান, তাদের পড়াশোনা, স্বামী, সংসার, সব কিছু আলগা করে দিল কবিতার বাঁধন। 3 দশক পর কিছুটা মুক্তি, সন্তান দিয়ে বিয়ে হয়ে গেছে, স্বামীর অবসর, নিজের অবসর, আনন্দের খোঁজে ফিরে এলেন কবিতার ঘরে। হঠাৎ একদিন হাজির হলাম তার বাড়ি, খুব কম সময় হাতে নিয়ে মুখোমুখি হল। হ্যাঁ শিখাদি, আপনার শেষ প্রকাশিত বই ছিল 1996 সাল, তারপরে তো চাকরি করছেন, সংসার করছেন, কবিতা আর করছেন না, এই 23 বছর পরে আপনি কবিতায় ফিরে এলেন, কেন? কবিতাটা আমি লিখতাম শখে আর কি, এবং ভালো লাগতো তো, তখন মাঝে মাঝে প্রকাশিত হতো। তারপর 96-তে প্রথম বইটা প্রকাশ করলাম আমার ভাইয়ের সাথে, ওর নাম সুরেন্দ্র দত্ত ভৌমিক, আমরা প্রকাশ করেছিলাম। তারপর তো তারপর মাঝে মাঝে লিখতাম এই আর কি, চাকরি ছিল, সংসার ছিল, মেয়েদের মানুষ করা ছিল। এখন আবার রিটায়ার করার পর প্রচুর সময় পেয়ে গেছি, তো এই আনন্দের জায়গাটায় ফিরে এলাম আর কি। তখন যে কবিতা লিখতেন, এখনকার যে কবিতা লিখছেন, দুটো কি একই ধারাবাহিকতা আছে না ডিস্টার্ব হয়েছে, অর্থাৎ কোয়ালিটির দিকে একটু পরিবর্তন হয়েছে, এটা আপনার কি মনে হয়? সেটা তো বিচার করবেন পাঠক যারা। আমার মনে হচ্ছে তা লিখে আনন্দ পাওয়াটাই ব্যাপার, তো তখন তখনকার কিছু কবিতা আমার এখন বেশ ভালো লাগে, কিন্তু সবকটা লাগে না, আর এখনকার কিছু কবিতাও আমার বেশ মনের মতো, আমার সবকটা সমান হয় না, এই আর কি। বিচারের দায়িত্বটা পাঠকের উপরেই ছেড়ে দিলাম। তাহলে এখন আপনার সময় আছে আর আমরা কবিতা পাবো? হ্যাঁ অবশ্যই, আশা করছি পাঠকরা যত কবিতা পড়বে তত আমরা লেখার উৎসাহটা পাবো। দ্বিতীয় বই কবে পাবো? আশা করছি সামনের বছরের মধ্যে, বইমেলার মধ্যে। আশা করছি। থ্যাংক ইউ। নমস্কার। এবার আপনার থেকে একটা কবিতা শুনবো, বলবেন তো। ভাষায় উপেক্ষিতা। উপেক্ষিতা উর্মিলার মতো লাইব্রেরির বন্দিশালায় কীটনাশকের আঘ্রাণে বিপন্ন কতিপয় বিদগ্ধ জনের চিন্তায় মননে সীমায়িত একদা কল্লোলিনী দেবভাষা বুকে নিয়ে কি মহান জ্ঞানের ভাণ্ডার, অভিমানে মুখ ব্যথাতুর। আ সমুদ্র হিমাচল এক সুরে বেঁধেছিল এ ভাষায় তপনিধি ঋষিকুল, কোন সে অতীতে ঋকমন্ত্রে উদ্বোধিত সামগানে বিমোহিত করে দশ দিশি এলো শ্রুতি জ্ঞানের আধার, এ ভাষার সুবর্ণ খচিত পথ বেয়ে এলো বেদান্ত দর্শন, দণ্ডনীতি বার্তা আর চরক সুশ্রুত কৃত চিকিৎসা বিজ্ঞান, সংস্কৃত ভাষা যেন অন্তঃসলীলা ফল্গু, দর্শনের উপলব্ধি বিজ্ঞানের রহস্যের সাথে একাকার হয়ে যায়, অর্থশাস্ত্র মনুসংহিতা আইনের রহস্য ঘেরা আঙিনায় উত্তরণ ঘটায়, বিস্ময়ে বিমূর করে প্রতি পলে যে ভাষায় অলঙ্কৃত নবরত্ন সভা রত্ন গর্ভ সংস্কৃত, সেজে কালিদাস ভবভূতি ভারতী মাঘের পুরোধার লেখনী ধারায় কাব্যরাজি ধরেছিল নিত্য নব ছন্দবদ্ধ, নির্ঝর যেমন পর্বত শিখর হতে ছুটে আসে আকুল আবেগে কোন সে আষাঢ়ে সাপ ভ্রষ্ট যক্ষের বিরহ বেদনা মন্দাক্রান্তা বিভূষিত মেঘদূত হয়ে নেমে এলো কাব্যলোকে চির অমলিন, সেই সব গৌরব আজ শুধু নীরব।